আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই রোজায় ইফতারির সময় যদি ঠান্ডা কিছু রেসিপি হয় তাহলে কেমন হয়? আর তা যদি হয় অসম্ভব টেস্টি এবং সারা দিন রোজা রেখে ক্লান্ত হয়ে ইফতারির সময় যদি শীতল কিছু খাওয়া যায় তাহলে তো কথাই নেই, মনটা একেবারে জুড়িয়ে যায়। আমি এখানে নিয়েছি প্রথমে কোল্ড কফি তৈরি করার জন্য, কফিটা রেডি করে নিচ্ছি। কফিটা রেডি করার জন্য আমি এখানে 1/4 কাপ পানি নিয়েছি, পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কফি, আমি এখানে ফ্রেশ কফিটাই ব্যবহার করছি 2 চামচ। কফিটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেব। আর এখানে আমি ব্লেন্ডারের জগে প্রথমে আমি 1/2 লিটার দুধ ভালো করে বলক দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই দুধটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা দিচ্ছি আমি 3 টেবিল চামচ। গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এখন দিয়ে দিচ্ছি চিনি, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা যে যেরকম মিষ্টি খান। আমি এখানে দিয়েছি 2 চামচ আর 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি আমি যে কফিটা রেডি করে রেখেছিলাম সেই কফিটা। খুব অল্প উপকরণ দিয়েই আমার আজকের এই কোল্ড কফি রেসিপিটা আপনারা বাসায় প্রতিদিন ইফতারে তৈরি করে খেতে পারবেন। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি 10 মিনিট ব্লেন্ড করে নিয়েছি এবং মুখটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আসলে যতক্ষণ পর্যন্ত গ্লাসে না ঢালবো বোঝা যাবে না এটা কতটা ফ্যান আউট হয়েছে। আমি এখানে গ্লাসটা চকলেট সিরাপ দিয়ে সার্ভ করে নিচ্ছি। এটা যে চকলেট সিরাপ দিয়ে করতে হবে বা এটা যে ডেকোরেশন করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা না ছেড়ে নাও করতে পারেন। আমি গ্লাসে ঢেলে দিচ্ছি, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। আমি উপরে কিছু কফি ছিটিয়ে দিয়েছি। এটা যে কতটা টেস্টি আপনার বাসা অবশ্যই ইফতারে তৈরি করে খেলে বুঝতে পারবেন, এবং পুরো ক্লান্তিটাই শেষ হয়ে যায় এই ঠান্ডা 1 গ্লাস কোল্ড কফি খেলে। তাই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো।